ভারতীয় ফুটবলে চীনের প্রাচীর কি আর আসবে? কিংবদন্তি ফুটবলার প্রয়াত গোষ্ঠপালের 126তম জন্মদিবসে আরও একবার সে কথাই মনে করিয়ে দিল। চীনের প্রাচীর অর্থাৎ পাঁচিল গোটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকায় যার নাম একেবারে খোদাই করে লেখা রয়েছে। কিন্তু ভারতীয় ফুটবলের সাথে চীনের প্রাচীরের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক রয়েছে। এবার জেনে নেওয়া যাক ঠিক কি এই সম্পর্ক। ভারতীয় ফুটবলের ইতিহাসে তিনি চীনের প্রাচীর হিসাবেই বিখ্যাত হয়ে রয়েছেন আজন্মকাল ধরে। তিনি আর কেউ নন, বাঙালির তথা ভারতবর্ষের অন্যতম ফুটবল নক্ষত্র গোষ্ঠপাল। তবে মহান এই ফুটবলারকে এই নামে ডাকা হতো কেন? ভারতীয় ফুটবলের ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে সালটা ছিল 1911। তখন ভারতে ব্রিটিশ রাজ। ওই বছর গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু ওই বছরই ভারতীয় ফুটবলের এক অবিস্মরণীয় ঘটনাও ঘটেছিল। ঘটনা বোধহয় স্বাধীন ভারতের বর্তমান প্রজন্মের সবারই জানা। ওই বছর খালি পায়ে অত্যাচারী ইংরেজ বাহিনীর পায়ে বুট পড়া 11 দলের খেলোয়াড়দের মাঠে ময়দানে একেবারে নাচিয়ে ছেড়েছিল পরাধীন ভারতের 11 জন দামাল ছেলে। শুধু কি ফুটবল পায়ে নাচানো? ওই খেলায় অত্যাচারী ইংরেজ বাহিনীকে ফুটবল প্রতিযোগিতার আসরে হারিয়ে দিয়েছিল ভারতীয় ফুটবল দল। আর সেই থেকেই বাংলা মায়ের দামাল ছেলে গোষ্ঠপাল আজও স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন গোটা দেশে, আর থাকবেন নাই বা কেন। ওই দিন প্রতিযোগিতার আসরে ভারতীয় ফুটবল দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন গোষ্ঠ। খেলার মাঠে ইংরেজ বাহিনীর 11 জন খেলোয়াড় একেবারে নাস্তানাবুদ হয়েছিলেন ওই মহান ফুটবলারের অনবদ্য ডিফেন্সের কাছে। এক কথায়, খেলার মাঠে সর্বশক্তি দিয়েও গোষ্ঠপালের মতো খালি পায়ের ডিফেন্ডারকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছিল ইংরেজ বাহিনীর বুট পড়া 11 সৈনিক। সেই থেকেই ফুটবলপ্রেমী বাঙালি তথা ভারতবাসীর বাংলা মায়ের দামাল ছেলে গোষ্ঠপালকে চীনের প্রাচীর হিসাবেই আখ্যা দেন। শনিবার ছিল তার 126তম জন্মদিন। সেই উপলক্ষে এদিন মহান ফুটবলারের স্মৃতিচারণায় হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসসহ ফুটবলের বর্তমান ও প্রাক্তন নক্ষত্র ফুটবলাররা। এছাড়াও এই অনুষ্ঠানে পুরো মাত্রায় অংশ নেন মহান ফুটবলারের ছেলে প্রিয়াংশু পাল। ময়দানে বাবার স্মৃতিচারণায় এদিন প্রিয়াংশু বলেন, আমার নিজের কোনো পরিচয় নেই, গোষ্ঠপাল আমার বাবা, সেটাই আমার বড় পরিচয়। খুব আনন্দের যে আমি এই রকম বাবার একজন পুত্র হয়ে জন্মেতে পেরেছি। আমি বাবার মতো খেলতে পারিনি, আমি একটু খেলেছি, যার জন্য আমাকে এই অঞ্চলের মানে অন্যান্য খেলোয়াড়রা সবাই চেনে, সেই জন্য আমায় বলে গোষ্ঠপালের ছেলে। আমার পরিচয় গোষ্ঠপালের ছেলে, আমার নামে আমার পরিচয় নেই। তাই আজকে মোহনবাগান ক্লাব আমার যে একটা চাহিদা ছিল, মোহনবাগান ক্লাব সেটা পূর্ণ করবে বলেছে। আমি তাই খুব আনন্দ পাচ্ছি যে বাবাকে কেউ ভোলেনি, বাবার জন্য সবাই কাজ করছে। আপনারাও যে বাবার জন্য এতটা করছেন, সেজন্য আপনাদেরও সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এদিন গোষ্ঠপালের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পাশাপাশি চলে ফুটবলারের স্মৃতিচারণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দায়িত্ব নিয়ে তাকে প্রথমে SSKM হাসপাতালে ভর্তি করি, তার চিকিৎসা চলে এবং প্রত্যেক দিন সব কিছুই আমাদের সরকার সেই চিকিৎসার খরচ থেকে শুরু করে তার পাশে থাকা থেকে ডাক্তারের সঙ্গে কথা বলা থেকে সবটাই সরকার করেছেন, সরকারের তরফ থেকে আমি করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে। পরবর্তীকালে তিনি কোভিড আক্রান্ত হন, তাকে MR বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কোভিড মুক্ত হওয়ার পর আবার তাকে SSKM-এ আনা হয় এবং গত পরশু দিন তাকে ICU-তে ট্রান্সফার করা হয়। গতকাল রাত 2:20 সময় তিনি আমাদের ছেড়ে চলে গেছে। তো আজকে আমরা এখান থেকে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী শোক জ্ঞাপন করেছেন, তিনি আমার সঙ্গে কথাও বলেছেন। তিনি অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত, যেরকম একজন ফুটবলার তিনি ছেড়ে চলে গেলেন। একটা নক্ষত্র পতন হলো ভারতীয় ফুটবলে। তো আমরা এখান থেকে সবাই মিলে মোহনবাগান ক্লাবে যাব, সেখানে তার মরদেহ আসবেন, সেখানে আমরা সবাই মিলে তাকে শ্রদ্ধা জানাব, তারপর সেখান থেকে কালীঘাট মহাশ্মশানে আমরা যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।